তোমরা যারা এএনএম এবং জিএনএম এই নার্সিং কোর্সটা করতে চাইছো তোমরা কিন্তু অনেকেই রিকোয়েস্ট করছো যে সরকারি কলেজে নার্সিং ট্রেনিং করলে কত টাকা খরচ হবে এবং বেসরকারি কলেজে নার্সিং করলে কত টাকা খরচ হবে সে নিয়ে একটি বিস্তারিত ভিডিও বানিয়ে দিতে তোমাদের রিকোয়েস্টে আজকে আমি এই ভিডিওটি বানাচ্ছি তোমাদের গভর্নমেন্ট কলেজে যদি তোমরা পড়ো অনেকে বুঝতে পারছে না গভর্নমেন্ট কলেজ এবং প্রাইভেট কলেজ এর মাধ্যমে অ্যাডমিশান হচ্ছে তোমাদের যে ফ্রি স্ট্রাকচার এটা কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা হবে অর্থাৎ গভর্নমেন্ট কলেজের জন্য আলাদা ফ্রি স্ট্রাকচার এবং প্রাইভেট কলেজের জন্য আলাদা ফ্রি স্ট্রাকচার যেখানে গভর্নমেন্ট কলেজে টোটাল কোর্স করতে খরচ হবে ২৫ থেকে তিরিশ হাজার টাকা সেখানে কিন্তু একটি প্রাইভেট কলেজে পুরো কোর্স কমপ্লিট করতে সাড়ে চার থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে এখানে বলে রাখি অনেকে হোস্টেলের ব্যাপার জিজ্ঞেস করেছে তোমাদের কিন্তু হোস্টেল ম্যান্ডেটরি অর্থাৎ তোমরা যে কলেজে নার্সিং করবে সেই কলেজে তোমাদের হোস্টেলে থাকতে হবে কারণ নার্সিং কলেজ অর্থাৎ জিএনএম এবং এএনএম করা গেলে তোমরা বাইরে থেকে হোস্টেল নিতে পারবে না গভর্নমেন্ট কলেজের যে ফিজ স্ট্রাকচারটা সেটা নিয়ে আলোচনা করছি প্রথমে আসি এক্সামিনেশান ফিজ এক্সামিনেশান ফিজ তোমাদের এন এবং এবং এর জন্য চারশো টাকা করে লাগবে এবং ফিজ ফর ইন সার্ভিস ক্যান্ডিডেট হেলথ তারপরে হচ্ছে সুপারভাইজার ক্যারিয়ার নার্সিং অ্যান্ড আদার পোস্টের জন্য হাজার টাকা করে লাগবে তারপরে হচ্ছে মার্কশিট ফিজ অর্থাৎ তোমাদের যে মার্কশিট পাবে পরপর কলেজে অ্যাডমিশানের পরেই তোমাদের যে এক্সাম হবে তারপরে মার্কশিট ফিজ হবে একশো টাকা ইন্টারশিপ মার্কশিট ফিজ হবে একশো টাকা অর্থাৎ তোমাদের ইন্টারশিপ যে মার্কশিট তার জন্য একশো টাকা আর মার্কশিটের জন্য একশো টাকা রেজিস্ট্রেশন অল ক্যাটাগরিজের জন্য রেজিস্ট্রেশানের সময় যে খরচগুলো হবে সেটা হচ্ছে স্টুডেন্ট রেজিস্ট্রেশনের সময় একশো টাকা ফাইনাল রেজিস্ট্রেশনের জন্য হাজার টাকা এটা কেবলমাত্র জিএনএম এদের জন্য অর্থাৎ যারা জিএনএম করবে তাদের জন্য এই সম্পূর্ণ ফি স্ট্রাকচারটা যেটা বলছি সেটা কিন্তু গভর্নমেন্ট কলেজের ফি স্ট্রাকচার কেউ প্রাইভেট কলেজের সঙ্গে গুলিয়ে ফেলবে না ফাইনাল রেজিস্ট্রেশন ফর এএনএম এ এম জন্য পাঁচশো টাকা এবং যদি রেনুয়াল করো এবং রেনুয়াল যখন করতে হবে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে ওঠার সময় তখন কিন্তু লাগবে চারশো টাকা তারপরে কুড়ি টাকা তারপরে হচ্ছে পঞ্চাশ টাকা এইভাবে লাগবে অল্প পরিমাণ যেখানে সরকারি কলেজে তোমাদের খরচটা কিন্তু অনেক কম হবে তারপরে অ্যাডিশনাল পার কোর্সের জন্য টোটাল হাজার টাকা পাঁচশো টাকা এই যে চারটা এই চারটা আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি তোমরা যারা গভর্নমেন্ট কলেজে পড়তে ইচ্ছুক তোমাদের বলে দিয়েছি কোন কোন কলেজগুলো ভালো ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে এই চারটা আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি তোমরা ওখান থেকে দেখে নেবে তোমাদের সুবিধা হবে প্রত্যেকটা ধরে ধরে বলা সম্ভব নয় পাবলিকেশান যে ফ্রিজটা সেটা হচ্ছে ভলিউম ওয়ানে তিনশো তিরিশ টাকা টুতে হচ্ছে তিনশো তিরিশ টাকা তারপরে আদার ওয়ানে তিনশো তিরিশ টাকা এবং তিনশো তিরিশ টাকা প্রত্যেকটা ফিজ ধরে ধরে বলা সম্ভব নয় ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তোমাদের টোটাল যদি খরচ বলি প্রাইভেট কলেজে করলে মিনিমাম সাড়ে চার থেকে পাঁচ লাখ টাকা খরচ হবে এবং যদি গভর্নমেন্টের করো সরকারি কলেজে তখন কিন্তু তোমাদের পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা টোটাল খরচ হবে তিন বছরের জন্য তোমরা অবশ্যই চেষ্টা করো যাতে সরকারি কলেজ পেয়ে যাও কিভাবে কাউন্সিলিং করবে সেই নিয়ে একটি বিস্তারিত ভিডিও আমি বানিয়ে দিয়েছি এবং দু তারিখে কাউন্সিলিং শুরু হচ্ছে ওই সময় আমি কাউন্সিলিংয়ের জন্য একটি লাইভ ভিডিও বানিয়ে দেব তোমরা অবশ্যই ওই ভিডিওটি ফলো করবে এবং ওখানে কিছু টিপস বলে দেব। তোমরা হচ্ছে ওই টিপসটা ফলো করে সরকারি কলেজে চান্স পেতে পারো এবং সঠিকভাবে কিভাবে কাউন্সিলিং করবে সেই ভিডিওটি আলোচনা করব তোমরা অবশ্যই যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো তোমাদের